সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা চট্টগ্রাম জেলায় আছো, তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে 27 মে তারিখের শ্রেণী কার্যক্রম স্থগিতকরণ। বলা হয়েছে, উপযুক্ত বিষয় সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম জেলার মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের 27 মে তারিখের শ্রেণী কার্যক্রম স্থগিত করার জন্য অনুরোধ করা হলো। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো ব্যবহার করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে প্রস্তুত রাখার অনুরোধ করা হলো। এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো তোমরা যারা চট্টগ্রাম জেলার মধ্যে আছো, তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল 27 মে স্থগিত থাকবে, মানে ক্লাসগুলো বন্ধ থাকবে, তোমাদের আর বিদ্যালয় যেতে হবে না। পরবর্তী যদি কোনো আপডেট আসে, আপডেটটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেলে। এখানে চ্যানেলের সাথেই থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।